হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আরও একবার বাঙালির ফুড চ্যানেলে। আজ আমি তোমাদের সাথে আলু কুমড়ো ভাজার রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর সবসময় আমার পাশে থাকবে। তাহলে এখানে আমি আলু কুমড়ো ভাজাটা শুরু করে দিয়েছি। দেখো, একটা কড়া গরম করে কিছুটা সাদা তেলের মধ্যে আমি আগে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর সাথেই কিছুটা কেটে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে এক টিস্পুন মতন হলুদ আমি অ্যাড করে ভালো মতন হলুদটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে তেলের সাথে। তাহলে এখানে দেখো, সবকটা ইনগ্রিডিয়েন্ট ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা আলু আর কুমড়োটা এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব। আলু কুমড়োটাকে আমি লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। তো এখানে দেখো, এবার আলু কুমড়োটা কড়ার মধ্যে দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর ঠিক এইভাবেই মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। যতক্ষণ আমাদের আলু কুমড়োটা ভাজা পুরোপুরি না হয়ে যাচ্ছে ততক্ষণ এই রান্নাটা করতে হবে। এইভাবে আলু কুমড়ো ভাজা বানিয়ে জলখাবারে রুটি বা পরোটার সাথে খুব ভালো করে পরিবেশন করা যেতে পারে, খেতে খুবই সুস্বাদু লাগে। তোমরা কারা কারা এইভাবে আলু কুমড়ো ভাজা বানিয়ে খেয়েছ কমেন্টের মাধ্যমে জানাবে। আর গরম ভাতের সাথেও কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে, যারা ট্রাই করোনি একবার ট্রাই করে দেখো। এখানে দেখো, কিছুক্ষণ আলু কুমড়ো আলু আর কুমড়োটাকে নাড়াচাড়ার পর আমি এখানে 1 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। চিনি ছাড়া কুমড়োতে অত ভালো টেস্ট আসে না, চিনিটা দেওয়া খুবই দরকার। এছাড়াও এখানে আমি 1 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আমি শুধুমাত্র এখানে আলু কুমড়োটাই ভাজা করছি, তোমরা চাইলে পরের মধ্যে পেঁয়াজ দিয়েও কিন্তু ভাজাটা করে নিতে পারো, সেটাও খেতে খুবই টেস্টি লাগে। তো একবার অবশ্যই তোমরা ওইভাবেও ট্রাই করে দেখতে পারো। তো এখানে দেখো, আমি আলু কুমড়োটা প্রায় ভেজে নিয়েছি, লাল লাল হয়ে এসছে। এবার আমি শুধুমাত্র অল্প একটু স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো ওপর থেকে, তোমরাও নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী বুঝে দেবে। এবার নুনটা দেওয়ার পর ভালো মতন মিক্স করে গরম গরম পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা, আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, সবসময় পাশে থাকবে।